ওয়েলকাম টু সুখের মোজ, নমস্কার। হ্যালো ভিউয়ার্স, আশা করি সব ভিউয়ার্সরা ভালোই আছে। আজকে আমি একটা পনির মশলা ডিশ মানা পেস্ট আমি দেখাবো আপনাদের কি এটা কিরকম পরিমাণে। আমি এটা বাড়িতে যে প্রেফারে মানাই সিম্পল ওয়েতে, তো ওইটা একটু মশলা টশলা এখন একটু অন্য টাইপের, ওই ভাজা টাজা না, একটু বয়েল টয়েল করে দেখাবো তো ওইটা বানানোটা কিরকম হয়েছে বা টেস্টটাও কিরকম। আমি তো বানিয়ে দেখেছি, খুবই টেস্ট হয়েছে, সেটাও আমার আপনাদের সঙ্গে ওটা শেয়ার। চলুন তাহলে এটা রেসিপিটা বানি, বেরিয়ে তারপরে ঠিক। ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে পনির, পেঁয়াজ, কাজু কিশমিশ, তিনটে টমেটো, গ্রিন ইয়েলো ক্যাপসিকাম, গার্লিক, কাঁচা লঙ্কা, মশলার মধ্যে রেড চিলি, তেজপাত্তা, এলাইচি, লং, একটা স্টার এনিস, দারচিনি। এখন পনিরটাকে বয়ল করব সফট হওয়ার জন্য। জলের মধ্যে দিয়ে দিলাম পনিরটা, নুন দিয়ে দিলাম এটাতে, সব মশলাগুলো বয়েল করে নেব, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর কাজু কিশমিশগুলো সব দিয়ে দিব। এগুলো ফোটানো হয়ে গেছে, এখন মশলাগুলো ফোটানোর পর এগুলো সব আস্তে আস্তে মশলাগুলো সরিয়ে নিই, টমেটোর খোসাগুলো উঠিয়ে দিলাম, এখন পেস্ট করে নেবো সব মিক্সিতে দিয়ে। তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে আমরা পেস্টটা দিয়ে দিব। যতগুলো পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিব, মশলাগুলোকে একটু কষাতে লাগবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো, হলুদ দিয়ে আবার একটু নাড়ব, মশলাটাকে ভালো করে কষাতে লাগবে। নুন দিয়ে দিলাম, চিনিও দিলাম একটু, পনিরটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম গ্রেভির জন্য, নাড়াবো, ভালো করে নাড়িয়ে কাভার করে দেবো। পনিরের ডিশটা রেডি হয়ে গেছে, এটা আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন, নানের সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আমাদের এটা রেডি হয়ে গেছে, একসাথে